রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমার কামনা। দীন অর্থ কি, ইসলাম অর্থ কি এবং দীন ইসলামের অর্থ কি দাঁড়ায়, এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করব এবং কোরআন আমাদেরকে বলবে। দীন অর্থ ফয়সালা, ন্যায় বিচার, পাওয়ার অফ জাস্টিস, বিশেষ ফয়সালা। আর ইসলাম হলো শান্তি, সুকুন, পিস। ইসলাম কোনো ধর্ম নয়, ধর্মের লোকেরা কিছু মন গড়া রসম রেওয়াজ পালন করে, কিন্তু দীন ইসলামকে যারা মান্য করে থাকে তাদেরকে মুসলিম বলা হয়। আর মুসলিমরা আল্লাহ তাআলার কোরআনের হুকুমের সামনে নিজেদের ব্যক্তিত্বকে বিলিয়ে দেয়। এক কথায় আমরা বলতে পারি, যারা রবের সামনে নিজেদেরকে আত্মসমর্পণ করেছে তারাই মুসলিম এবং তারাই ইসলামকে মেনে জীবন কাটায়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরান এর আয়াত নম্বর 19-এ বলেছেন, ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, নিশ্চয় বিশেষ ফয়সালা আল্লাহ তাআলার দৃষ্টিতে শান্তির। ওমাখতালাফাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম, যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে তারা পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর মতানৈক্য ঘটায়। মতবিরোধ যখন যখন কেউ ঘটায় এই কোরআনের কথা শোনার পরে তারা কিছু না কিছু জানে। আল্লাহ বলছেন, ওমায়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহু সারিউল হিসাব, নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াত গোপন করবে আল্লাহ অবশ্যই তড়িৎ হিসাব নেবেন। তো দীন বিশেষ ফয়সালা, বিশেষ ফয়সালার গ্রন্থ এই আল কোরআন, যা আমাদের মাঝে রয়েছে চিরকালীন একটি গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে। যাদের সামনে আপনি এই দীনের কথা রাখবেন, দীন ইসলামের কথা রাখবেন, শান্তির বিশেষ ফয়সালার কথা যখন রাখবেন, তখন যারা যারা অমান্য করবে, যারা যারা মানবে না, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন, তারাই প্রকৃতপক্ষে এই পৃথিবীতে নাস্তিক হয়ে জীবন কাটাচ্ছে। আর আল্লাহ তাআলার নিকট এই যে ইসলাম, এই যে শান্তি, এই শান্তির জন্য যে দিনকে আল্লাহ দিয়েছেন, বিশেষ যে আইন, বিশেষ যে ফয়সালা, এটি আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য রদিতু লাকুমুল ইসলাম আদিন, 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আমি তোমাদের জন্য পছন্দ করেছি শান্তির বিশেষ যে ফয়সালা রয়েছে সেটিকে। মানুষ এই পৃথিবীতে কোরআন মতে বিচার কার্য করে শান্তি পাবে, আর কিভাবে বিচার কার্য করবে সে উসুল সব এই কোরআনে দেওয়া হয়েছে। এই কোরআনের ফয়সালা ব্যতীত অন্য কোনো ফয়সালা যদি কেউ করে তাহলে তাকে নাস্তিক বলা হয়েছে। আর যারা এই পৃথিবীতে কোরআন মতে ফয়সালা দিবে তারাই হবে মুমিন মুত্তাকি। ফয়সালা আপনার কাছে, আপনি দীন ইসলাম মেনে জীবন কাটাতে চান না মানুষের বানানো ধর্মের কোনো, ধর্মের যে সমস্ত উপধর্মগুলি বানানো হয়েছে সেই ধর্মে থেকে, অথবা উপধর্মে চলে যে সেইগুলির রসম রেওয়াজ পালন করে মৃত্যুবরণ করতে চান, এটা আপনাকে ফয়সালা করতে হবে। গ্রন্থ মূলত আপনার এবং আমার সামনে দু ধরনের রয়েছে, একটি আল্লাহ তাআলার গ্রন্থ কালামুল্লাহ, আর একটি হচ্ছে কালামুন্নাস, মানব রচিত গ্রন্থ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই ঐশী গ্রন্থ। আপনি কোন গ্রন্থ মানবেন সেটা আপনাকে ফয়সালা করতে হবে। আর দুটি যদি একসাথে মানেন তাহলেও আপনি নাস্তিক হবেন, যদি শুধু একটি গ্রন্থ মেনে জীবন কাটান তাহলে আপনি হবেন আস্তিক। আর যারা এই পৃথিবীতে এই গ্রন্থের পাশাপাশি অনেকগুলি গ্রন্থ মেনে যাচ্ছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলছেন। তাই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের নিজস্ব বানানো ফয়সালা
ওয়ালিয়া দিন আর আমার জন্য রয়েছে এই ফয়সালা। এখন আপনারা যদি সবাই মিলে এই ফয়সালার উপরে আসেন, তাহলে এই পৃথিবীতে কোনোদিন অশান্তি বিরাজ করবে না। এর জন্য দরকার হলো শুধু আপনার এবং আমার একটু ইচ্ছা। আল্লাহ তাআলার বান্দা আমরা, তারই গুলামি করব, তারই হুকুম মতে চলব। যদি এই ফোন আপনি এবং আমি করতে পারি, তাহলে এই পৃথিবীতে কোনোদিন অশান্তি কখনো কোথাও বিরাজ করবে না।